সকালে বনধিপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রংপুরগামী সেলফি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী জোয়ানা এন্টারপ্রাইজের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সেলফি বাসের চালক সহ 6 জন নিহত হন। আহত হন 2 বাসের অন্তত 50 যাত্রী। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহত কয়েকজনকে উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। খালি একটা শব্দ শুনছি, আসি দেখি একটা এই পাশে পড়ে আছে, একটা ওই পাশে। দ্রুত বেগে চলার কারণেই অ্যাক্সিডেন্ট বেশি হওয়ার হচ্ছে আর কি। বিশেষ করে ঈদের সময় আরো আরো বেপরোয়া যান চালায়। যারা মারা গেছে তাদের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলতেছে। রাস্তায় কোনো যানজট নাই, অন্যান্য পরিবেশ স্বাভাবিক অবস্থা আছে। রংপুরের মিঠাপুকুরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। নিশাত, এখন পর্যন্ত ঘটনার দুর্ঘটনার কারণ জানতে পেরেছেন কিনা, সব মিলিয়ে দুর্ঘটনার পরিস্থিতি খবর আমাদের জানান। সুরভি, আমি সকাল থেকে এখানে রয়েছে। মূলত সকাল 8টার সময় এই দুর্ঘটনাটি ঘটে এবং ঢাকা থেকে রংপুরের দিকে আসা সেলফি এন্টারপ্রাইজ এবং রংপুর থেকে ঢাকার দিকে যাওয়া জোয়ান এন্টারপ্রাইজ এই 2 বাসের মুখোমুখি সংঘর্ষ এবং সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু 2টি বাসই কিন্তু দুমড়ে মুচড়ে যায় এবং বলা যেতে পারে যে প্রায় 200 গজ দূরে এই বাস দুটি ছিটকে পড়ে। আপনি দেখছেন যে এখানে ফায়ার সার্ভিস এবং পুলিশ তারা ঘটনার পরপরই এসছেন এবং ফায়ার সার্ভিস তাদের উদ্ধার অভিযান কিন্তু পরিচালনা করছেন। এখন র্যাকার নিয়ে আসা হয়েছে। র্যাকার নিয়ে এসে যে বাসটি আপনি দেখতে পাচ্ছেন, এটি জোয়ান এন্টারপ্রাইজ, এটি ঢাকার দিকে যাচ্ছিল। এই বাসটি হলো পাশের রাস্তার পাশে একটি বিলে পড়ে যায় এবং বিলে পড়ে যাওয়ার কারণে এখানে কিন্তু বেশ কিছু মানুষ যারা এই বাসে ছিল তারা কিন্তু আহত হন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই গাড়িটিতেই থাকা লোকজনের নিহতের সংখ্যা বেশি। এই ঘটনাস্থলে কিন্তু 5 জন মারা যান এবং পরে হাসপাতালে নেওয়ার পরে কিন্তু আরও 1জন মারা যান। মোট 6 জন এই ঘটনায় নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত 50 জনের মতো। ফায়ার সার্ভিস থেকে যেটি বলা হচ্ছে, মূলত 2টি বাসেরই কিন্তু খুবই দ্রুত গতি ছিল এবং যে কারণে এই দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং স্থানীয় লোকজন যেটি বলছেন যে ঈদের এই সময়টাতে আসলে এই মহাসড়কে গাড়ির কিন্তু প্রচুর চাপ রয়েছে এবং বিশেষ করে এই গাড়িগুলো আসলে বেপরোয়া চলার কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলি বাড়ছে এবং ঈদে যেহেতু ঘরমুখো মানুষের চাপ রয়েছে সে কারণে আসলে তারা যেটি বলছেন যে এই সময় যদি প্রশাসন নজর না দেয় তাহলে কিন্তু এই দুর্ঘটনার সংখ্যা কিন্তু বাড়তে পারে। কেননা ভোরের দিকে যে গাড়িগুলি আসে অধিকাংশ ক্ষেত্রেই স্থানীয়রা যেটি বলছে যে অধিকাংশ ড্রাইভারকে কিন্তু আমরা দেখি তারা কিন্তু ঘুম চোখে থাকে এবং সে কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলি ঘটছে। এখানে যারা নিহত হয়েছেন তাদের এখনও পরিচয় আমরা নিশ্চিতভাবে জানতে পারিনি। পুলিশ কিন্তু তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে উপজেলা মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আমরা যতটুকু জানি যে এদের মধ্যে প্রায় 5 থেকে 6 জনের অবস্থা কিন্তু গুরুতর রয়েছে, তাদেরকে সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন আপনি দেখতেই পাচ্ছেন এখানে আসলে র্যাকার নিয়ে আসা হয়েছে এবং যে গাড়িগুলি আসলে পড়ে রয়েছে সেগুলি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এবং এদিকে আমি আরেকটি বিষয় আপনাকে দেখাই যে এটি কিন্তু মহাসড়ক, ঢাকা রংপুর মহাসড়ক, এবং এই মহাসড়কের যে 2 দিকে কিন্তু প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে এবং ঈদের কারণে এই সময় যেহেতু ঘরমুখো মানুষের চাপ বেশি, গাড়ির চাপ বেশি, সে কারণে কিন্তু আসলে সড়কে কিন্তু প্রচুর যান রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে 2 দিকে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত নিহত 6 জন আমরা জানতে পেরেছি, আহত অন্তত 50 জন। সব কিছু মিলিয়ে উদ্ধার অভিযান চলছে। এখানে পুলিশ রয়েছে, ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল পুঁথি আমার কাছে এখন পর্যন্ত। ধন্যবাদ নাজমুল ইসলাম নিশাত। আহতদের খবরাখবর নিশ্চয় রাখবেন, পরবর্তী বুলেটিনে নিশ্চয় আপনি এই বিষয়ে আবারও জানাবেন।